আমরা প্রথমেই তাকে বরণ করে নেব। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব মাননীয় চেয়ারম্যান আসানসোল সুপার ডেভেলপমেন্ট অথরিটি শ্রী তাপস বন্দ্যোপাধ্যায়কে, মাননীয় ডেপুটি মেয়র আসানসোল পৌর নিগম শ্রী অভিজিৎ ঘটক, মাননীয় চেয়ারম্যান আসানসোল পৌর নিগম শ্রী অমরনাথ চট্টোপাধ্যায়, মাননীয় এমএসসি শ্রী গুরুদাস চ্যাটার্জি এবং মাননীয় কাউন্সিলর শ্রীমতী শিখা ঘটক প্রত্যেককে অনুরোধ করব পুষ্পস্তবক তুলে দিলে শ্রী তাপস বন্দ্যোপাধ্যায় ব্যাচ পরিয়ে সম্মানিত করছেন শ্রীমতী শিখা ঘটক, উত্তরীয় পরিষদের মাননীয় ডেপুটি মেয়র শ্রী অভিজিৎ ঘটক এবং স্মারক তুলে দেবেন মাননীয় চেয়ারম্যান শ্রী অমরনাথ চট্টোপাধ্যায়। অনেক ধন্যবাদ জানাই প্রত্যেককে। আমি অনুরোধ করব বিশিষ্ট জনদেরকে দর্শক আসনের সামনে সারিতে আসন গ্রহণ করার জন্য এবং এই সময়টুকু বিশিষ্ট শিল্পী শ্রীমতী লোপামুদ্রা রাখতে। সত্যি কথাই মনটা আনন্দে ভরে ওঠে যখন দেখি আজও আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য হল কানায় কানায় পূর্ণ হয়ে থাকে। আর এই তো প্রথম নয়, আসানসোলে আমি আগেও আসানসোল বারপুর এই অঞ্চলে আমি বহুবার অনুষ্ঠান করেছি, অনেক বছর ধরে অনুষ্ঠান করছি। এটা যে কত নম্বর সেটা বোধ হয় আমার আমি হিসেব করি না, সেই কারণে কোনো হিসেব হল। আর রবীন্দ্রসঙ্গীত আমি এখানে আগেও গেয়েছি, শুধু রবীন্দ্রসঙ্গীত। আর এবছর যখন আসানসোল পৌর নিগম থেকে এবং তাদের হয়ে এটা বললে খুব মাঝে মাঝে ভয় করে যে বলে ফেলবো, এতগুলো ক্যামেরা রয়েছে আবার কি কোথায় কি বলে ফেলবেন আপনারা। আমার জীবনে দেখা রাজনীতিবিদদের মধ্যে সেরা একজন মানুষ হলে তাপস দেয় কোনো সন্দেহ নেই, আর আপনারাও হাতটা দেবেন। তা সেই কারণেই অবশ্য কিছু কিছু মানুষের প্রতি শ্রদ্ধাটা প্রচন্ড বেড়ে যায়। যাই হোক, সেই জায়গা থেকে আজকে আমরা আনন্দ করে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইব খানিকক্ষণ। শুরু করব একটি স্তোত্র দিয়ে, তারপরে আস্তে আস্তে অন্য গান গাইব, কারণ আপনারা না গাইলে আমাদের কোনো স্থান নেই, মরেও শান্তি পাবো না। তা যাই হোক, যে কথা বারবার বলতে ভালো লাগে সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের এক শতাংশ বোধ হয় জেনে উঠতে পারি, শুধু ভগবান গান গলায় দিয়েছিলেন বলে কিছু গান জানি, আর তার সূত্র ধরেই কিছু ছোটখাটো পড়াশুনো করা, এ বোধ হয় একটা জীবনে শেষ হয় না। তা সেই জায়গা থেকে ভালোবাসার দুটি জায়গা আছে আমার ভীষণ। একটি হলো শেষের কবিতা, ওটাকে আমি ভেতর থেকে বিশ্বাস করি, আর এটাও বিশ্বাস করি যে যে ভালোবাসার সঙ্গে সঙ্গে গায়ে লেগে লেগে থাকে এটা আমি প্রায় করি, সেই ভালোবাসার কোনো মূল্য নেই, সেটা একটা অভ্যেস হয়ে যায়। আর যে ভালোবাসা একটু দূরে দূরে থাকে সেই ভালোবাসার প্রতি টান থাকে খুব বেশি। আর সেই জায়গার থেকে আমার সব থেকে পছন্দের ওই শেষের কবিতা আরেকটি হলো রক্তকরবীর বিশু পাগল। সে নন্দিনীকে যেভাবে ভালোবাসত, আমি যদি জীবনে যে কোনো একটি ভালোবাসা মানে আমার গানের প্রতি ভালোবাসাটাও যদি ওই ভালোবাসার জায়গা থেকে বাঁচতে পারতাম, তাহলে তাহলে বোধ হয় আমার জীবনটা সার্থক হতো। তা সেই জন্য ওইটা বারবার ভাবি আর বিশু পাগলের গান গাই, মনে হয় যে আমিও যেন পরের জন্মে এরকম ভালোবাসতে পারি রক্তকরবীর থেকে। Ooh.
Guru.